হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো আছি সুমিজ ব্লকে আরও একটি ভিডিও যে তোমাদেরকে অনেক ওয়েলকাম তো দেখো বুঝতেই পেরে গছো আমি আজকে কি নিয়ে ভিডিওটা করছি আমি আজকে ভিডিও করছি আমার শাড়ির কালেকশান এটা একটা সুতির শাড়ি প্রথমেই হাতে উঠলো আর এটা একটা আছে ঠাকুর পুজো দেওয়ার জন্য সিল্কের ওপরে লাল পাড় ঘিয়ে কালার এটা পুজো দেওয়ার জন্য এটা আমি কিনেছিলাম তো আমার ঘর আজকে আলমারি থেকে সব বের করে রোদে দিয়েছিলাম তাই ভাবলাম উঠোনের পার্টি পেতে রোদে দিয়েছি যখন তাহলে একবারে তোমাদের সাথে শেয়ার করে নিই তা এগুলো তো আমাকে ভাঁজ করে করে আলমারিতে তুলতেই হবে তাই যা আছে এখানে সবটুকু শাড়ি আমার আছে আর কিছু কিছু হয়তো এবারই ওবারই করা আছে তাই যা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আছে একটা সুতির শাড়ি পিঙ্কের এখন শুধুমাত্র পেপারটা বের করা হয়েছিল দরকারে আর ভাঁজ খুলে পড়া হয়নি আর আমি অরিজিনাল ভয়েসটাই দিতে চেয়েছিলাম কিন্তু বাইরে খুব চেল্লামেল্লি হচ্ছিল আর আমার বাড়ির থেকে খুব মানে আমার যা ওরা খুব ডিস্টার্ব করছিলো মজা করছিলো বা সেই কারণে আমি সাইডের ভয়েসগুলো আর দিতে পারিনি ওটা একটু বাজে ব্যাপার হয়ে যেত তাই আমি অরিজিনাল যে আমার ভয়েসগুলো কেটে আমি এবার ভয়েসটা করে দিচ্ছি আর এটা হলো গিয়ে দেখো একটু বেনারসি শাড়ি আর এটা হলো গিয়ে আমার বউ ভাতের শাড়ি আমার বউ ভাতের শাড়ি হচ্ছে গিয়ে দুটো হয়েছিল কারণ বউ ভাতের শাড়িটা আমি একটু প্রবলেমে আমি হারিয়ে গেছিলো তাই আবার এটা তাড়াতাড়ি করে পরে কিনে আনা হয়েছিল আর এই শাড়ি আছে আর আমি কোনো শাড়িরই ঠিকভাবে নাম জানি না খালি ভালো লাগে যেটা চোখে ভালো লাগে সেটাই কিনে নেওয়া হয় মার সাথে থাকলে তো প্রচুর পরিমাণেই শাড়ি কেনা হয় আর শাড়ি তো এখন আর সেভাবে পরা হয় না তাই দেখো শাড়ি পাট্টুপাই ভাজ করাই সব রয়েছে আলমারি না খুললে হয়তো আমি জানতেই পারতাম না যে কী কী শাড়ি ভেতরে আছে তো দেখো তোমরা সব দেখে নাও আর এখন তো অবশ্যই যখন দেখেছি শর্টস করার সময় বা ভিডিও করার সময় অবশ্যই কিছু কিছু শাড়ি পরে পরেই ভিডিও করবো আর এটা আছে একটা জরির ওপর জামদানি তো আমি বেশিরভাগ শাড়ি আমার কি হয় বাড়ির ওপরে বিক্রি করতে আসে যখন খুব জোর জবস্তি করে তখন কেনা হয়ে যায় আর পরে আর পছন্দ হয় না অতটা আর এইগুলো তখন বলে যে জামদানি বেশ ক বছর আগের কেনা তো এখন তো আর ভালো লাগে না হয়তো এক থেকে দুবার শাড়িগুলো পরা আছে তো দেখ অনেকেই বলে ভালো লাগে তো পরা হয় না দেখি অবশ্যই বা শাড়িগুলো নতুন নতুন শাড়ি পরে পরে ভিডিও করব খুব ইচ্ছে করে আর এখানে একটা তুললাম সিল্কের শাড়ি আর খুবই জোর মানে চুমকি এটা তো মানে পরেছি বলে মনে পড়ে না এটা হলো গিয়ে আমার দাদা গুজরাটে থাকতো জ্যাঠার ছেলে তো বিয়ের সময় এটা এনে দিয়েছিল আমাকে গুজরাট থেকে বলেছিল কী নিবি তো বলেছিলাম শাড়িতে তখন তো আর বুঝিনি যে এই শাড়িতে এত পরিমাণে চুমকি হয় আর চুমকি এখন আর ভালো লাগে না বিয়ের সময় মানে বিয়ের আগে একটা অন্যরকম মন ছিল আর বিয়ের পরে একটা অন্যরকম চেঞ্জ এসে গেছে আর দেখো আমি শাড়িগুলো এইভাবে খুলে খুলে রাখছি আমার তো মানে মাথা হ্যাং করছে যে এগুলোকে আমার আবার ভাজ করে করে আলমারিতে তুলতে হবে এত পরিমাণে ছড়ানো আছে আমি বুঝতে পারছি না আমি কোনটা বের করে কোনটা দেখাবো এ দেখো এটা একটা মিনাকারি জামদানি লাল কালার এবার পুজোতে মা দিয়েছিল আর এটা তো তোমরা অবশ্যই দেখেছো কারণ আমি এটা পরে ভিডিও করেছি কার্তিক পুজোর সময় আমি ভিডিওটা করেছি পড়েছিলাম যেটা লাস্টবার তো দেখো এটা আমি আবার আয়রন করে রেখে দিয়েছি আমি তা এটাও একবারে বের করে রোদে দিয়ে দিলাম আমি সত্যি আমি বুঝতে পারছি না মানে সব মানে কাপড়ে গাদা পরে গেছে আমি কোনটা বের করে কোনটা দেব। এটা একটা আছে সুতির প্রিন্টের ফেব্রিকের কাজ করা আছে প্রিন্টের না ফেব্রিকের প্রিন্ট করা তো এটা দিয়েছিল আমার মামা সেজ মেজ মামা শ্বশুর ওনার ছেলের বিয়েতে আমরা চারটে বউ ছিলাম জল ভরতে যাওয়ার সময় চারজন না পাঁচজন যাই হোক ওরা সবাইকে আমাদের এই হলুদ কালারের শাড়িটা দিয়েছিল সবাই এক শাড়ি পরে জল ভরতে যাবে তো সেই একবারই পরা হয়েছে আর সেভাবেই ভাজ করে রাখা হয়েছে বার মানে শাড়ি তো বলছি পরাই হয় না খুব একটা তা বের করেছি তোমাদের সাথে একবারে সব শেয়ার করে নিই আমারও দেখা হয়ে যাবে কি কি শাড়ি আছে একটা শাড়ি এটা বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালার স্টোনের কাজ করা আছে দেখো খুব স্টোন আর আমার বাড়ির থেকে প্রচুর বিরক্ত করছিল আর কি সবাই মজা করছিল যেহেতু নতুন নতুন ব্লগ করছি তো সবার কাছে একটু তো অদ্ভুত ব্যাপার আমাদের এখানে সেভাবে আর কেউ করে না আর লোকের চোখে একটু অন্যরকম লাগে তবুও পরোয়া না করে বসে পড়লাম তোমাদের সাথে গল্প করতে তোমাদের সাথে আড্ডা দিতে তো দেখো এটা আমার একটা পিসি দিয়েছিল আমার বিয়ের সময় এই শাড়িটা আমি প্রচুর পড়েছি বিয়ের পর পরে আর তখন নতুন নতুন তো পাথর টাথর কাজ করা শাড়ি খুব পরা হতো দেখো আমি পুরো বাড়ির লোকের ওপর ডেকে গেছি আমার জায়ের ওপরে খুব ডিস্টার্ব করছিল বারবার আর এ একটা শাড়ি পুজোতে নিয়েছিলাম বেশ ক বছর আগে চার পাঁচ চার বছর আগে হয়তো নিয়েছিলাম তো তখন এটা দেখো পুরো এটা সুতির মানে সুতোর কাজ করা আছে শিপন সুতোর কাজ করা আর চলটা ব্রাশু কাপড়ের আঁচল মিনা করা আছে আঁচলটার মধ্যে শাড়িটা যখন কিনেছিলাম তখন বেশ ভালো লাগছিল আর পরলেও অবশ্য ভালো লাগে দেখেছো এর আগে আমি পরেছিলাম পুজোর সময় পরেছিলাম এই শাড়িটা এবার বেশ কিছু শাড়ি আছে যেগুলোর আমি এখন আর নাম বলতে পারবো না মানে এগুলোই যে বললাম বাড়ির ওপরে শাড়ি বিক্রি করতে আসে সেখান থেকে বেশিরভাগ শাড়ি কেনা বাজার থেকে শাড়ি খুব মানে একেবারে কেনা হয় না সেটা বলাও ভুল আবার যে খুব বেশি কেনা হয় সেটাও না তো দেখে নাও শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা হয়তো নতুনত্ব কোনো স্মার্ট শাড়ি দেখাতে পারছি না কিন্তু আমার কাছে যা আছে আমি তাই দেখাচ্ছি আর অনেকেই আমাকে বলেছিল যখন ভিডিও যখন করছো ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দিয়ে নাও তো আমি চাইনি ব্যাকগ্রাউন্ডটা ঘুরিয়ে দিতে কারণ আমি যেরকম সিম্পল সিম্পলের ওপরেই আমি ভিডিও করতে চেয়েছি যে আমার ব্যাকগ্রাউন্ড যেটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি এটাই আমার ঘর আমি এই ঘরেই থাকি তাই আমি এটাকে আড়াল করতে আর চাই না এই একটা আছে ব্লু ব্লুয়ের মধ্যে ইয়েলো পার্স এর কাজ করা আছে দেখো স্টোনের কাজ করা শাড়িটা খুব সফট পরে তো খুবই আরাম মানে প্রচুর হালকা মনে হবে না মানে একটা যে শাড়ি পেঁচিয়ে আছি যেটা প্রবলেম হয় শাড়ি পরে নিয়ে তো কোনো প্রবলেম না আর বাইরে দেখো উঠোনে বসে আছি এখন বাজে দুপুর আড়াইটা খুব হাওয়া ছাড়ছে হুম আর ছেলেও পাশে খুব চিল্লামিল্লি করছিল। আর পাশে আছে অর্পিতা আর অর্পিতার নামটা আমি এর আগে বেশ কয়েকবার বলেছি অর্পিতা কে হয় তোমাদের হয়তো না জানা থাকতে পারে অর্পিতা হলো আমার ভাসুরের ছেলের বউ সম্পর্কে আমার বৌমা আমি ওর কাকি শাশুড়ি তো বারবার তো বৌমা বলাটা একটু কেমন লাগে তো অর্পিতা বলেই বলছি তোমাদের কাছে পরিচয় দিচ্ছি ওর নাম অর্পিতা ওর তোমার সাথে ডুয়েট ভিডিও করে আর এছাড়া অনেক ভিডিওতেও আমার সাথে আছে একটা আছে বেনারসি এটা মানে কোনো বিয়ের শাড়ি না মানে বিয়ের শাড়ি না বলতে মানে কোনো বিয়েতেই হয়নি এটা আমার মামার বিয়ের সময় আমার মা কিনে দিয়েছিল বিয়েতে পড়ে যাওয়ার জন্য তাই এই শাড়িটা এই শাড়ির কাজটা আমার খুব পছন্দের আর ও শাড়িটা বেশ ওয়েট এইসব শাড়িতে মানে খুব ওয়েটই হয় ক্যারি করা খুব প্রবলেমের হয় আর একটা আছে ইয়েলোতে এবার দেখো আমি পুরোপুরি রেগে গেছি একটা ইয়েলোতে জরির কাজ করা স্টোন বসানো আর পুরো পাটটা পুরো আঁচলটা পুঁতির কাজ করা আছে সুন্দর করে পুঁতি দিয়ে কাজ করা আছে এই আমি পরেছি অবশ্যই তোমরা দেখেছো যারা আমার আমার ভিডিও গুলো যারা ডেইলি দেখো তারা অবশ্যই দেখেছো শাড়িগুলো একটা আছে রানী কালারের উপরে ব্ল্যাকে কাজ করা আর পাটটা পুরোটুকু পার্ট যেটা আছে ব্ল্যাকের ওটা ভেলভেটের আর স্টোন বসানো আছে এটা আমার বোন দিয়েছিল আমার বোনের বিয়ের প্রথম বছর তো এটা একবার পরা হয়েছিল এটা ভালো লাগে কিন্তু বললাম যে কোথাও যাওয়া হয় না সেই কারণে আর পড়া হয় না আর এটা বিশেষ করে ম্যাচিং ব্লাউজটা করা হয়নি বলে আর এটা গুরুত্ব দিয়ে পরা হয়নি এটা একটা আছে ব্লু কালার ব্লু না এটা আকাশি কালার আকাশি কালারের মধ্যে সুতোর কাজ করা আর হচ্ছে গোল্ডেন জুরির পাড় আছে এটা আমার কাছে ভালো লাগে তোমাদের অবশ্যই কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই একটা শাড়ি ঠিক দু বছর আগে পুজোতে আমি নিয়েছিলাম খুবই পছন্দ করে নিয়েছিলাম শাড়িটাও খুব সফট আর দেখো ওই আঁচলের যেইটুকু মেন ওরটুকুই কাজ করা আছে এর বেশি কাজ নেই হালকা কাজের উপরেই আছে শাড়িটা এক পিনে পরলে খুবই ভালো লাগে আমি বেশিরভাগ এই শাড়িটা এক পিন করেই পরি এর একটা সেম আছে যেটা জামদানি বলে দিয়ে গেছে তো এটা এটা একদিনও পরা হয়নি এখনো দেখো এটা একদিনও পরা হয়নি শুধু কাপড়ের ভাজে ভাজে যেহেতু ছোটো করে ভাজ করে রেখেছি আলমারিতে রাখতে প্রবলেম হয় বলে তো সেই জন্য মানে ভাস্টে একটু এদিক ওদিক হয়ে গেছে এটা আছে আছে লাল কালার পাড় আর আছে এটা কালার ব্ল্যাক পুরোপুরি শেওলা শেওলা সবুজটা আছে এটা একটা সুতি না তাঁতের আমি বুঝতে পারছি না তাঁতেরই হবে অবশ্য আর সাথে এটা হচ্ছে কি অ্যাম্ব্রডারির কাজ করা আঁচলটা তো পুরো অ্যাম্ব্রয়ডারি কাজ করা আঁচলটা আমি খুলে দেখাতে পারলাম না মাড় দিয়ে আয়রন করে রাখা হয়েছে দেখো বেশ চওড়া পাশ শাড়িটা সব মার দিয়ে আলমারিতে রাখা আছে সব বের করেছি এক জায়গায় মানে ফের উঠোনের মধ্যে রোদে দিয়েছি তো তো একটু মানে কুচকে কুচকে মতন গেছে আমার হয়তো সব আবার আয়রন করতে হবে আর প্রবলেম হয় না বাড়িতেই আমি আয়রন করি তো আমি আয়রন করে কাপড়গুলো আয়রন করে নিতে পারবো এটা একটা আছে সুপার নেট বেশ সাত বছর আগে এক টাইমে খুব উঠেছিল এইটা আমি বিয়েতে পেয়েছিলাম তো পড়েছি হয়তো দু একবার পড়েছি তো শুধু নেট তো একটু প্রবলেম হয় পরতে আমি নেট পরতে ভালোবাসি না নেটের শাড়ি পরতে এটা একটা আছে তাঁতের শাড়ি দেখো পাটটা আমার খুব পছন্দ তাঁতের শাড়ির পাটটা তো এটা আমার একটা রকম বৌমায় দিয়েছিল তো এটাও পড়েছিলাম আমি এটা একবার হ্যাঁ একবার পড়েছিলাম এই শাড়িটা পরে আমি সেই ঠাকুরের যে মন্ত্র নেয় মানে দীক্ষা নেয় সেই দীক্ষা নিতে গেছিলাম এই শাড়িটা পরে আমি দীক্ষা নিয়েছিলাম সেই সময় ভাঙা হয়েছিল এবার আমি দেখাবো এটা হলো গিয়ে আমার বিয়ের শাড়ি আমার বিয়ের বেনারসি এটা আমার খুব পছন্দের খুব একটা শাড়ি আঁচলটা পুরো জড়ি দিয়ে কাজ করা আছে সিলভার জড়ি এটা হচ্ছে গিয়ে বডিটা দেখো কি দারুণ আমার মানে খুবই পছন্দের একটা শাড়ি আর শাড়িটা দেখো ভেতরটা এরকম আর শাড়িটা দেখাতে গিয়ে আমি দেখলাম যে সুতোর একটা টান লেগে শাড়িটা এরকম হয়ে গেছে তো দেখে তো খুবই খারাপ লাগছে যে এর আগে আমি কখনো খুলে দেখিনি আর এখন খুলে দেখানো হলো বলে আমি দেখতে পেলাম যে শাড়িটার ভেতর এরকম হয়ে গেছে আর দেখে খুবই খারাপ লাগছে মনটা খারাপ হয়ে গেল যে আমার এত পছন্দের একটা শাড়ি তো এরকম হয়ে গেল সত্যি খুব খারাপ লাগছে আর চলো যা হয়ে গেছে আর তো কিছু করার নেই ঠিক করা গেলে করে নেবো আর এই একটা আছে তাঁতের শাড়ি তাকে এখনো ভাঙিনি যেমন আছে তেমনই এবার তার আগেরবার অর্পিতাদের বাড়ির থেকে এটা আমাকে দিয়েছিল অর্পিতাদের তখন প্রথম বিয়ে হয়েছিল তখন দিয়েছে এবারের শাড়িটাও দিয়েছে এটা ইয়েলো কালার তো এখন এখানে নেই তাই আমি আর ওটা দেখাতে পারলাম না ওটা অর্পিতার ঘরেই রয়েছে এবার এটা আছে একটা হ্যান্ডলুম শাড়ি হ্যান্ডলুমের ওপরে ফেব্রিকের শাড়িটা খুব পছন্দ করে কিনেছিলাম তখন ভালো লেগেছিলো কিন্তু দেখো ফেব্রিকগুলো না হালকা হালকা মানে ঘষা লেগে উঠে গেছে তখন আমি বুঝতে পারিনি যে হ্যান্ডলুমের উপরে ফেব্রিকটা থাকে না তাই যদি কেউ হ্যান্ডলুমের উপর ফেব্রিকের শাড়ি দেখে পছন্দ করো আমি বলবো যে কিনো না একদম ভালো হয় না হ্যান্ডলুমের ওপরে ফেব্রিক একটুকু থাকে না উঠে যায় আর এটা হলো গিয়ে বিয়ের আগে চুমকির শাড়ি মানে চুমকি চুমকি শাড়ি সেই সময় হয়তো পড়া হতো সময় ছোটো ছিলাম এইট নাইনে পড়তাম খুব পছন্দ জেদ করতাম তো এখন আর এই পড়া হয় না ফেলে রাখা হয় হয়তো বাতিল করে এবার এটা আছে আয়না শাড়ি এক টাইমে খুব উঠেছিল দু চার বছর আগে তো কিনেছিলাম খুব জোর হলো দু থেকে তিন দিন পরা হয়েছে তারপর ঠিক যেরকমটা ভাত সেভাবেই রয়ে গেছে তবে এবার সব শাড়ি পরবো একদিন দুদিন করে হলো অবশ্যই পরবো তা আমার খুব বেশি তো শাড়ি নেই তো যে কটা আছে সে কটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এ একটা তাঁতের শাড়ি এটা কিছুদিন আগে পরেছিলাম ভাজ খুলে তো তারপরে আর ভাজ তাঁতের শাড়ি একটা ভাঁজ খুলে পরলে ভাজ করা যায় না তার জন্য তাঁতের শাড়ি মার দেওয়া তাঁতের শাড়ি ভেঙে পরতে তো খুবই গায়ে লাগে তবে পরতে হয় কিছু কিছু ক্ষেত্রে তাই দেখো ভাবেই রয়েছে এটা একটা আছে ব্লু এর মধ্যে গোল্ডেন জেলির পার এই শাড়িটা আমি চুটিয়ে পড়েছি শাড়িটা দেখেই বুঝতে পারছো যে শাড়িটার কী পরিস্থিতি এর শাড়িটা আমি খুব পরেছি কারণ ব্লু কালার আমার সবচেয়েতে ফেভারিট কালার ব্লু কালার পেলে তো আমার কোনো কথাই হবে না আর ব্লু কালার আমার মিনাকারি জামদানিও আছে সেটা আমার এখন এই বাড়িতে নেই লন্ড্রিতে দিয়েছিলাম সেখান থেকে মার বাড়িতে গেছি তো ওখানেই রেখে চলে এসেছি আমার আর আনা হয়নি তো ওখানেই রয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই আমার শাড়ির কালেকশান আর কোথায় কী আছে আমি বুঝতে পারছি না শাড়ির নিচে সব চাপা পড়ে গেছে ঠিক এই কথাগুলোই আমি ভয়েসে বলেছিলাম কিন্তু বললাম যে সাইডে ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ করছিল বাইরে সবাই এত মজাই আর কি করছিল আমাকে নিয়ে তো তার জন্য আমি আসে ভয়েসটা দিতে পারলাম না চলে চলো বন্ধুরা এখানেই আমি আমার ভিডিওটা শেষ করবো ও দেখলাম যে এখানে আর একটা শাড়ি রয়ে গেছে তোমাদেরকে ওটা দেখানো হয়নি তা ওটা আমার খুব পছন্দের একটা শাড়ি আমার মা কিনেছিল দেখো আমি মাঝে মাঝে প্রচুর রেগে যাচ্ছি এরকম মজা করছে বলে মা কিনেছিল ব্লু কালার পার আর জরির শাড়িটা মানে এত ভালো লাগে আমার কাছে কিন্তু পড়তে গেলে কি হয় সেই পাড়টা না ফুলে থাকে মানে পাড়ের পারের কাছ থেকে যখন কুচি করব তখন কুচিটা এত পরিমাণে ফুলে যায় যে বিরক্ত হয়ে যায় যে হাঁটা চলা করলে এরকম ফুলে যাবে তার জন্য আর পড়া হয় না তোমাদের কোনটা কাল ভালো লাগলো অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আমার ভিডিওটাকে লাইক আর কমেন্ট করো আর দেখো ওখান থেকে পাশ থেকে অর্পিতা বদমাশি করছে একটা সুতির শাড়ি বললাম না চাপে চাপে পড়ে গেছে কোনটা কোথায় আছে কিছুই বুঝতে পারছি না অর্পিতা আছে পাশে দেখো দেখতে পাবা তোমরা ক্যামেরাতে ও হচ্ছে কি আমার এখানে ওই যে পুচকুটা আছে পুচকুটার সাথে বদমাশি করছিল ও চলে গেলে খুব কান্নাকাটি করছে এই শাড়িগুলো এই শাড়িগুলো ধুয়ে রেখেছি লন্ডি করতে দেবো তো দেওয়া আর হচ্ছে না তো দেবো বাবার ভাবছি দিয়েই বা কী করবো পড়াই তো হয় না শুধু শুধু দিয়েই বা কী করবো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করব না ভিডিওটা অনেক বেশ বড়ো হয়ে গেছে ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো পরে দেখা হবে একটি ভিডিওতে এবার আমি আমার শাড়ির দেখালাম তোমাদেরকে শাড়ির কালেকশানগুলো দেখালাম নেক্সট দেখি কি দেখানো যায় অবশ্যই হয়তো তোমার কিছু ব্লাউজের কালেকশান আছে ওগুলো নিয়ে আবার ফিরে আসবো ওকে বন্ধুরা টাটা